আমরা হাদিস শুরু করছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম আবি ক্বালা হাদাসানা কুতাইবাতু ইবনু সাইয়্যিদিন ক্বালা হাদাসানা ইসমাইল ইবনু জাফর আন আবি সুহাইল আন আবিহি আন তালহা ইবনে উবাইদুল্লাহ আন্না আরাবিয়ান জাআ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাইরা রাস فقال يا رسول الله اخبرني ماذا فرض الله علي من الصلاه فقال الصلاه الخمس الا ان تتوا شيئا فقال اخبرني ماذا فرض الله علي من الصيام فقال شهر رمضان الا ان تتوا شيئا فقال اخبرني ماذا فرض الله علي من الزكاه قال فاخبره رسول الله صلى الله عليه وسلم بشرائع الاسلام فقال والذي اكرمك بالحق لا تتوا شيئا ولا انقص مما فرض الله علي شيئا فقال رسول الله صلى الله عليه وسلم افلح ان صدق او دخل الجنه ان صدق او كما قال عليه الصلاه والسلام দীর্ঘ সনদ ইমাম বুখারী হাদিসানা বলে আমাদেরকে সনদ বয়ান করেছেন আমরা যে ওনার কিতাব খুলেছি তাই আমরা ওনার কাছ থেকে হাদিস শুনতেছি উনি বলেছেন আমাকে কোতাইবা ইবনে সাইয়্যিদ রাহমাতুল্লাহ আমার উস্তাদ হাদিস বলেছেন আমার ওস্তাদ কোতাইবা ইবনে সাইয়্যিদ বলেছেন আমাকে ইসমাইল ইবনে জাফর রহমতুল্লাহ হাদিস বলেছেন ইসমাইল বিন জাফর রহমতুল্লাহ বলেন আমাকে আমার ওস্তাদ হযরত আবি সুহাইল হাদিস বয়ান করেছেন আবু সুহাইল রহমতুল্লাহ বলেছেন আমাকে আমার আব্বাজান হাদিস বয়ান করেছেন ওনার আব্বাজান বলেছেন যে আমাকে হযরত তালহা রহমতুল্লাহ হাদিস বয়ান করেছেন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বয়ান করেছেন তালহা ইবনে উবাইদুল্লাহ হাদিস শরীফ বয়ান করার লোককে বলতেছেন আল্লাহ রাসূলের একটি হাদিস ইন্না আন্না আরাবিয়ান জাআ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইরা রাস যে একজন ব্যক্তি আগন্তুক ব্যক্তি এসেছেন আল্লাহ রাসূলের নিকট সাইরা রাস তিনি চুলগুলো কোঁকড়ানো ছিল তার মানে এলোমেলো ছিল যেই চুলগুলো আঁচড়ানো ছিল না এর ব্যাখ্যা আমরা করতে যাব না আমরা সংক্ষিপ্ত সময়ে এতগুলো ব্যাখ্যার প্রয়োজন বলে মনে করি না বিক্ষিপ্ত চুলগুলো চুল বিশিষ্ট একজন ব্যক্তি আল্লাহ রাসূলের দরবারে এসেছিলেন বিক্ষিপ্ত চুলের অর্থ ছিল হচ্ছে চুলগুলো আঁচড়ানো ছিল না এলোমেলো ছিল ফাকালা ইয়া রাসূলুল্লাহ তখন তিনি বললেন হে আল্লাহ রাসূল আখবরনি মাযা ফরাদাল্লাহু আলাইয়া মিনাস সালাত আমাকে একটু বলুন যে আল্লাহ পাক আমার উপর কি পরিমাণ নামাজ ফরজ করেছেন ফকাল রাসূল বললেন আসসালাতুল খামস পাঁচ ওয়াক্ত নামাজ তোমার উপর ফরজ করা হয়েছে ইল্লান তাতাওয়া শাইয়ান দুইটাই আমরা বলতে পারি হ্যাঁ তুমি যদি কোনো নফল ফরো তাহলে তুমি পড়তে পারো কিন্তু ফরজ করেছে আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ ফকাল আখবরনি মাযা ফরাদাল্লাহু আলাইয়া মিনাস সিয়াম ইয়া রাসূলুল্লাহ আমাকে বলুন যে আল্লাহ পাক সিয়াম সাধনার মধ্য থেকে কি আমার উপর ফরজ করেছে তো দেখা যায় ফরজটা তিনি প্রশ্ন করেছেন নফলের প্রশ্ন করেন নাই রোজা থেকে কি আমার উপর ফরজ নামাজ থেকে কি আমার উপর ফরজ ফরজটা জানতে চেয়েছেন ফকালা শাহর রমাদান ইল্লা তাতাওয়া শাইয়্যান তখন রাসূল বললেন মাহে রমজানের রোজা তোমার উপর ফরজ হ্যাঁ এই ছাড়া অন্য সময়ে তুমি নফল রোজা রাখতে পারো তাহলে সিয়াম সাধনার মধ্যে রোজার থেকে কি রোজার উপর ফরজ প্রশ্ন সেটা নামাজের মধ্যে কতটুকু পরিমাণ নামাজ আমার ফরজ প্রশ্ন সেটা নফলের প্রশ্ন করেন রাসূল এটা অতিরিক্ত যে নফল পড়ার সারা এটুকু তোমার উপর ফরজ ফাঁক রেখেছেন সুযোগ রেখেছেন কেউ ইচ্ছা করলে যেন নফল পড়তে পারে কারণ ফরজের পর যদি নফল আদায় করা হয় বন্দার আবদিয়তের মর্তবা আল্লাহর কাছে বেড়ে যায় আল্লাহর কাছে মানুষ নৈকট্য হাসিল করার সুযোগ হয় কখন ফরজ আদায় করার পর নফল আদায় করলে ফরজ আদায় করার পর নফল আদায় করলে এতে আমি আমার তা নিয়ে বারবার বলেছি যে আসল হচ্ছে ফরজ ফরজ না করে কেউ নফল আদায় করলে সেই নফল আল্লাহর কাছে কবুল হবে না এই নফলের কোনো মূল্য হবে না এই নফল দ্বারা কোনো ফায়দাই হবে না যদি ফরজ মানুষের অপূর্ণ থাকে তাই ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা ধারাবাহিকভাবে স্তর ভিত্তিক আমাদেরকে আমাদের কর্তব্য এবং দায়িত্বগুলো জেনে নেওয়া কোরআন হাদিস মোতাবেক এলম তলব করা ফরজ তাই ফরজ জানার জন্য প্রশ্ন করলেন নফলের প্রশ্ন করেন নাই তো দেখা যায় উম্মতের উপর ফরজ প্রথম দায়িত্ব হচ্ছে ফরজ জ্ঞান অর্জন করা ফরজ নামাজ শিখা ফরজ হজ শিখা ফরজ রোজা শিখা কীভাবে রোজা আদায় করো যাকাত কীভাবে দেব যাকাতের জ্ঞান অর্জন করা ফরজ তাই ফরজ নামাজ কীভাবে আমি আদায় করব
সমস্ত নামাজের প্রয়োজনীয় সব কিছু আমি পুঙ্খানুপুঙ্খরূপে শিখে নিয়া ফরজ, তাহলে ফরজকে গুরুত্ব দিয়াও ফরজ। তালাবুল ইলমে ফরিযাত আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের ইলম তলব করা ফরজ। কোন ইলম? ফরজের ইলম তলব করা ফরজ। প্রথম ফরজ ফরজ অর্জন করা, ফরজের জ্ঞান অর্জন করা। ফরজের বিস্তারকে অর্জন হয়ে গেলে ওয়াজিব জ্ঞান অর্জন করা ওয়াজিব, ওয়াজিবের জ্ঞান অর্জন করা হয়ে গেলে সুন্নতে মুয়াক্কাদার জ্ঞান অর্জন করা সুন্নতে মুয়াক্কাদা, সুন্নতে মুয়াক্কাদার জ্ঞান অর্জন হলে সুন্নতে জায়েদার জ্ঞান অর্জন করা সুন্নতে জায়েদা, সুন্নতে জায়েদার জ্ঞান অর্জন হলে এবং নফলের জ্ঞান অর্জন করা অতিরিক্ত, এগুলো হচ্ছে অতিরিক্ত বা নফল। তাই আমাদেরকে ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা জায়েদাগুলো বুঝতে হবে, আর না হয় আমাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। হাদিসে পাকে বলা হয়েছে নমুল আলেমে খায়রুন মিন ইবাদাতিল জাহিল, আলেমের গুম আবেদের আবেদের জাহেল আবেদের ইবাদত থেকে উত্তম। কেন? যেটা তিনি ফরজ ওয়াজিব সব পার্থক্য করে বুঝে আদায় করতে পারে সেজন্য। তাই এখানে প্রশ্নকারী প্রশ্ন করেছেন ফরজ সম্পর্কে, কেন? যেহেতু ফরজ হচ্ছে আমার উপর প্রথম ফরজ। ফকালা আখবিনী মাযা ফরজাল্লাহু আলাইয়া মিনাজ যাকাত, এরপর প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ যাকাত থেকে আমার উপর কী পরিমাণ ফরজ, আমি সেটা আমার আপনার কাছ থেকে জানতে চাই। কাল রাসূল বলেন ফা আখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিশরাইইল ইসলাম, এরপর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ওকে যখন ফরজ যাকাত সম্পর্কে জানতে চেয়েছেন তখন হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা তাকে সম্পূর্ণ যাকাতের বিস্তারিত শরীয়তের বিভিন্ন দিকগুলো বয়ান করে দিয়েছেন। যাকাত কখন ফরজ হয়, যাকাতের নেশাব কি, কখন তোমার উপর যাকাত ফরজ হবে, কাকে তুমি যাকাত আদায় করতে হবে, সব কিছু বিস্তারিত বেশরাইল ইসলাম ইসলামের শরীয়তের বিষয়ে উনি হযরত হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা প্রশ্নকারীকে বিস্তারিত বয়ান করে দিলেন। ফকালা, এবার ওই আগন্তুক ব্যক্তি বলতে লাগলেন ওয়াল্লাযী আকরামাকা বিল হক, ইয়া রাসূলুল্লাহ যিনি আপনাকে সত্যের বাণী দিয়ে পৃথিবীতে পৌঁছাইলেন সে মহান রব্বুল আলামিনের কসম করে বলছি লা আতাতাবউ শাইয়্যান ওয়ালা আনকুসু মিম্মা ফরযাল্লাহু আলাইয়া শাইয়্যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর যা নামাজ ফরজ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর যা রোজা ফরজ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর যা যাকাত ফরজ করেছেন, আপনি আমাকে যা কোরআনের শরীয়তের আলোকে বয়ান দিয়েছেন, এই ফরজের মধ্যে আমি কোনো অবস্থায় কোনো অতিরিক্ত নফল ইবাদত করব না, ওয়ালা আনকুসু মিম্মা ফরযাল্লাহু আলাইহি শাইয়্যান, এবং যা ফরজ বলেছেন সেখান থেকে আমি সুতা বরাবর কোনো কিছু আমি অপূর্ণ করব না, আপনি যা ফরজ বলেছেন সেটা আদায় করব, কিন্তু আমি লা অতিরিক্ত আর কোনো কিছু করব না। লা অন্য একটি আরেকটি রাওয়ায়াতের মধ্যে আছে আল্লাহ রাসূলের এই শিক্ষার বয়ানের পরে বলেছেন লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুস, যেটা ইমাম মুসলিম রহমতুল্লাহ রেওয়ায়াত করেছেন, মিশকাত শরীফে আছে, সিয়াসতের অন্য হাদিসের মধ্যে আছে, তিনি বলেছেন লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুস, রাসূল আপনি যা বলেছেন তার থেকে আমি কিঞ্চিত পরিমাণ বৃদ্ধি করব না, কিঞ্চিত পরিমাণ আমি আপনার বর্ণিত এ বয়ান থেকে শরীয়তের কোনো কিছু কম করব না, বরাবর আমি রাসূল আপনাকে অনুসরণ করব, যা বলেছেন তাই মানব, সে মতো করব। ফকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল বললেন আফলাহা ইন সাদাকা, আও দাখালাল জান্নাতে ইন সাদাকা, রাসূল বললেন কামিয়াব হয়ে গিয়েছে ব্যক্তি যদি সে সত্য অন্তর থেকে বলে থাকে, যদি সত্য বলে থাকে, এখনো আমল করে নাই, রোজা কখন ফরজ হবে আদায় করবে, যাকাত কখন ফরজ হবে আদায় করবে, নামাজ যখন ফরজ হবে তখন গিয়ে নামাজ আদায় করবে, রাসূল এখন বললেন দাখালাল জান্নাত, বেহেশতে প্রবেশ করে ফেলেছে ইন সাদাকা, যদি সত্য বলে থাকে তার মানে সে এখনও যাকাতও দেয় নাই, নামাজও পড়ে নাই, জোজ আদায় করে নাই। রাসূল বলে দিলেন দাখালাল জান্নাত, অতীতকালের সিগা, অতীতকালের শব্দ দাখালা, সে প্রবেশ করেছে জান্নাতের মধ্যে। কারণ এর হেকমত হল ইন সাদাকা যদি সে সত্য বলে থাকে, অথবা এটা ইন হচ্ছে ইন্নাহু সাদাকা, যেহেতু সে সত্য বলেছে সে দাখালাল জান্নাত, জান্নাতে অবশ্যই প্রবেশ করছে। দাখালাল জান্নাত যখন মাঝে সিগে ব্যবহার করলো, অতীতকালে সিগে ব্যবহার করেছে, জান্নাত দাখিল হবে কিয়ামতের পরে, রাসূল বলে দিলেন দাখিল হয়ে গেছে, যখন তাকেই কি কথা রাসূল বলে দিলেন তাহলে ইন সাদাকা আর হতে পারে না, ইন্নাহু কদ সাদাকা, ইন্নাহু সাদাকা, সে সত্য বলেছে, রাসূল উনার অন্তর দেখেছে, সে সত্য অন্তর থেকে সে সত্য বলে ঘোষণা করেছে যে সে আর রসুলের কথার বাইরে যাবে না, যখন সে কথা অন্তর থেকে বলেছে রসুল বলেছে ইন্নাহু সাদাকা, সত্য বলেছে, তাই রসুল বলে দিলেন
ইয়াদখুলুল জান্নাহ বলেন নাই, সায়াদখুলুল জান্নাহ অতি অতি সত্তর বা কিয়ামতের পরে যে জান্নাতে যাবে সেটা বলেন নাই, সে দাখলাল জান্নাহ জান্নাতে প্রবেশ করে ফেলেছে। দাখলাল জান্নাহ যখন মুজারাসিকের জায়গায় যখন মাজির সিগে ব্যবহার করা হয় তখন তাহকিক আসে, তখন নিশ্চিত হয়ে যায়। মুজারাসিকের জায়গায় যখন মাজির সিগে ব্যবহার করে তখন নিশ্চিত অর্থ দেওয়া হয়। যখন রসুল নিশ্চয় তার অর্থ দিয়ে ফেললেন, শব্দ ব্যবহার করলেন, তাহলে ইন সাদাকা যদি সে সত্য বলে আর হবে না, ইন্নাহু সাদাকা, এখানে ইন্নাহু ছিল এটা তখফিফ করা হয়েছে, ইন সাদাকা সে সত্য বলেছে, সেই জন্য তিনি জান্নাতে প্রবেশ করে ফেলেছেন। এই হাদিস তার সমর্থনে আরেকটি হাদিস যেটা আমি বললাম, লা আজিদু আলা হাজা ওয়ালা আনকুসু, এই হাদিসের প্রেক্ষাপটে আরেকটা হাদিস আমরা এই হাদিসের তফসিল হাদিস বিল হাদিস হাদিসকে হাদিস দিয়ে বোঝার জন্য বলবো। হাদিস এইটাও হতে পারে অথবা আরেকটি বয়ান একই রূপে আসে। এটা হচ্ছে রসুল বলেছেন, মান সাররা আইয়ানজুরা ইলা আহাদিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলাইহি, সাহাবায়ে কেরাম মান সাররা আইয়ানজুরা ইলা আহাদিন মিন আহলিল জান্নাহ, তোমাদের মধ্যে কেহ যদি চাও দুনিয়ার কপালের চোখে একজন জান্নাতি মানুষ দেখতে চাও, ফালিয়ানজুর ইলাইহি, এই ব্যক্তি চলে যাচ্ছে একে দেখো এটা জান্নাতি। তো রসুল কে যে দুনিয়াতে বসে জান্নাতি চিনে, সে রসুল কাকে বলে, যিনি দুনিয়াতে জান্নাতি লোক চেনে, জান্নাতি কে চিনবে, যে জান্নাতে গিয়ে সফর করে জান্নাতে কে কে আসে দেখে আসে তিনি তো জান্নাতে চিনতে পারে। এতে বোঝা যায় রসুলের মেরাজ শরীফ বড় হক ছিলেন, মেরাজের রাতে তিনি জান্নাত প্রদক্ষিণ করেছেন, জান্নাতে কোন কোন উম্মত ডুবতে পেরেছে তাও দেখেছেন, তিনি ওনাকে জান্নাতে দেখেছিলেন, সেজন্য বললেন তোমরা কেউ জান্নাতে চাইলে তাকে দেখো উনি জান্নাতি। রসুল কবালে সে ওনাকে জান্নাতে দেখেছিলেন সেজন্য উনি জান্নাতি। রসুল বলে দিলেন সদ্দাহালাল জান্নাতা ইন সাদাকা, তিনি জান্নাতে প্রবেশ করেছে সে সত্য বলেছে। সত্য কি বললো, এখনো তো আমল করে নাই, তো দেখা যায় আমল পরে তসদিকে রসুল আগে, আমল পরে মহব্বতে রসুল আগে। রসুল আপনি যা বলেছেন তার চেয়ে বাড়াবো না কমাবো না, আপনাকে মানবো আপনাকে অনুসরণ করব। আল্লাহর কোরআনে করে বলেছে মাইয়্যতি ইল্লাহু রাসূলুহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, যে আল্লাহ এবং রসুলকে মানবে, আল্লাহ এবং রসুলকে মানবে, আল্লাহ এবং রসুলকে মানার নিয়ত করেছে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সে জান্নাতের মালিক হয়ে গেছে। তো এই হায়াতের সাথে তার মিল যে রসুলকে তিনি অনুসরণ করেছেন, রসুলের বয়ানের বাইরে তিনি একটু কদম দিবেন না। এটা যখন এলান দিয়েছেন সত্য অন্তর থেকে বিশ্বাস করেছেন এবং সত্য করে বলেছেন, রসুল ওনার অন্তর দেখেছে উনি সত্য বলেছে, বলেছেন জাহালাল জান্না জান্নাতি হয়ে গেছে, তার মানে আমি নবীকে যে সত্য মানবে, আমি নবীর কথা পথে যে চলবে, আমি নবীকে যে বিশ্বাস করবে, আমি নবীকে যে মহব্বত করবে, আমার পদাঙ্ক সে অনুসরণ করবে, আমার পদাঙ্ক অনুসরণ করার যে নিয়ত করবে সে জান্নাতি হয়ে যাবে। আমরা আজকে এইটুকু পরিমাণ একটি হাদিসের উপর বয়ান থাক, আমরা আর আজকে বয়ান করব।